Hi viewers, welcome back to my channel. Holi to cholei elo, tai apnader jonno ami niye chole eshechi Bhang Thandai ba Siddhi recipe. Thandai holi drink hisebe khubi famous. Ami shamanno Siddhi use korechi kintu seta harmful na. Cholun dekheni kibhabe banate hobe. Thandai banate prothomei lagche dudh jeta ami ekhane full fat milk mane Amul Gold niyechi pray 1 liter. Thandai key ingredient holo nanan rokomer badam ami niyechi kaju pesta ebong almond prottektai 25 gram kore eguloke bete nebo tharao lagche gota golmorich choto elach ebong mouri egulo kintu shamanno jol diye paste kore nite hobe bhijie rakha siddhir sathe lagche posto ebong char mogoj ba melon seed shegulo 25 gram kore eguloo bete nite hobe এছাড়াও লাগছে চিনি চিনি আমি এখানে ব্যবহার করেছি প্রায় হাফ কাপ পরিমাণের সামান্য কেশর লাগছে ফ্লেভার এবং রঙের জন্য এটা দুধের সাথে ফুটিয়ে নিতে হবে সিদ্ধি বা ভাং লাগছে খুবই সামান্য পরিমাণে 4 থেকে 5 গ্রাম এটা কিন্তু ভিজিয়ে আমরা বেটে নেব সামান্য জল দিয়ে সিদ্ধিটা ভিজিয়ে দিয়েছি এটা 2 থেকে 3 ঘন্টা ভিজে যাওয়ার পর আমরা বেটে নেব অন্যদিকে আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি এটা কিন্তু লাগাতার আমাদের নেড়ে যেতে হবে যাতে তলা না লাগে সামান্য ঘন করে নেব বেশি করার দরকার নেই ঘন যেহেতু এটা ড্রিঙ্ক তাই সামান্য ঘন করে নেব 15-20 মিনিট দুধটাকে ঘন করে নিয়েছি এবার আমি একে একে দিয়ে দিচ্ছি চিনি এবং কেশর দিয়ে ভালোভাবে মেশালেই কিন্তু দুধটা রেডি হয়ে যাবে এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে দিয়ে দেব আমি 4 থেকে 5 ঘন্টা ঠান্ডা করে নেব ইতিমধ্যে আমি পেস্টগুলো তৈরি করে নিয়েছি এখানে সিদ্ধি ছোট এলাচ গোটা গোলমরিচ এবং মৌরি দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট রেডি হয়ে গেছে পোস্ত এবং চারমগজের পেস্টটাও তৈরি হয়ে গেছে এটা বানাতে আমার প্রায় 2 টেবিলস্পুন জল লেগেছে বাদামগুলোও আমি বেটে নিয়েছি যেমন কাজু পেস্তা আর আমন্ড এই পেস্টটা বানাতে আমার লেগেছে প্রায় 3 টেবিলস্পুন মতো জল প্রায় 4-5 ঘন্টা ফ্রিজে রাখার পর দুধটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি সিদ্ধির পেস্ট দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা আর দিয়ে দেব ফাইনালি বাদাম বাটাটা খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্য নিয়েছি আপনারা নরমাল চামচেও করতে পারেন তৈরি হয়ে গেছে হোলি স্পেশাল ড্রিঙ্ক ভাং ঠান্ডাই যদি চান বাচ্চাদের খাওয়াতে তাহলে অবশ্যই ভাং বা সিদ্ধিটাকে বাদ দিতে হবে তবে সাধারণ এটা অ্যাডাল্টরা খেলে কোনো অসুবিধা নেই হোলির দিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই ড্রিঙ্কটা চাইলে ভাং বাদ দিয়েই করবেন তবে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই ঠান্ডাইটা আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তো জানেনই কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট আর যারা এখনো করে ওঠেননি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন